আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি খালেদ সামি, আপনারা পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথেই থাকবেন। আমরা এই অনুষ্ঠানে করোনাকালীন নানা সমস্যাগুলো নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে, এবং তারই ধারাবাহিকতায় তারই সূত্রে আমরা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত করে থাকি বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্তা ব্যক্তিদের, রাজনৈতিক কর্তা ব্যক্তিদের, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে জানানোর চেষ্টা করি সেখানকার সমস্যাগুলি কী রয়েছে এবং সমাধানের পথ খুঁজে বেড়াই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং প্রশাসনকেও সতর্ক এবং প্রশাসনকেও আমরা জানানোর চেষ্টা করি সেই সকল বিষয়ে। তো দর্শক, আজকে আমাদের সাথে যারা রয়েছেন আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আজকে বগুড়া জেলা থেকে যারা থাকবেন মুজিবুর রহমান মজনু, সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ। জনাব মুজিবুর রহমান মজনু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। আমরা করোনাকালীন প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। দর্শক, এছাড়াও আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, স্টাফ রিপোর্টার সময় টেলিভিশন বগুড়া। হ্যাঁ, শুভেচ্ছা, আপনাদেরকে শুভেচ্ছা এই করোনাকালে বাংলাদেশে। জি, আপনাকে অসংখ্য অভিনন্দন আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। আমরা আপনার সাথে আলোচনার মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুরু করতে চাই, অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভিতরে ঢুকতে চাই। তো এক্ষেত্রে আসলে প্রথম প্রশ্নটি আপনাকে ঘিরে যেগুলো রয়েছে, যে আমরা জানি যে করোনার লকডাউনের যে দ্বিতীয় ঢেউয়ে আমরা জানি গত ঈদের পরবর্তী সময়ে করোনার সংক্রমণটা কিছুটা কমে গিয়েছিল, কিন্তু এখন অবধি গত এক সপ্তাহ ধরে অবধি আবার বেড়েই চলেছে, এবং গত কালকে পর্যন্ত যে রিপোর্টে এসেছে 50 জন সারা দেশব্যাপী। এই যে বেড়েই চলছে, আসলে এর পেছনে কারণ কি রয়েছে আমরা একটু প্রথমে একটু জানতে চাই আপনার কাছে। আসলে যেটা বলতে হয় যে আমরা যখন করোনা শুরু হয় সেই সময়টা কিন্তু আমরা বেশ সোচ্চার ছিলাম, এবং আমাদের এই নিয়ন্ত্রণে, করোনা নিয়ন্ত্রণের ব্যাপারে কিন্তু আমরা যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলাম সেই মাঝখানে কিন্তু এই পদক্ষেপগুলো সেই গ্রহণ করার থেকে কিন্তু আমরা বিচ্যুত হয়েছিলাম। অর্থাৎ মাঝখানে যে আমার সময়টা ছিল সেই সময়টা কিন্তু আমরা অবহেলায় এবং আমরা খুব কিভাবে মুভমেন্ট করেছিলাম, কিভাবে মুভমেন্ট করা এবং যে আমাদের সচেতনতা, সেই সচেতনতা আমাদের মধ্যে ছিল না, বিশেষ করে মাস্ক পরা, জনসমাগমগুলো আমরা এড়িয়ে না চলা, এই কারণগুলো কারণে কিন্তু এই দ্বিতীয় ঢেউটি এসেছে বলে আমার মনে হয়। আর এই যে আর দ্বিতীয় ঢেউটা শুধু আমাদের এই দেশেও না, পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু বেশ ভালোভাবে আঘাত করেছে, এই কারণে দ্বিতীয় ঢেউটা যে আমাদের এখানে এসেছে, এবং এই দ্বিতীয় ঢেউ কিন্তু আমাদের বিশেষ করে ভারতের পার্শ্ববর্তী যে সীমান্তগুলো, এই সীমান্তগুলোতে কিন্তু বেশি পরিমাণ দেখা দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী যে জেলা, জয়পুরহাট জেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, দিনাজপুর জেলা, এগুলোতে কিন্তু আস্তে আস্তে করোনা প্রকোপটা বাড়ছে। আর সেক্ষেত্রে যদি আমি বগুড়ার কথা বলতে চাই, সে বগুড়া কিন্তু প্রথম দিকে যে পরিমাণ বেড়েছিল, আর অর্থাৎ প্রথম ঢেউয়ে যে পরিমাণ ছিল, আমাদের দ্বিতীয় ঢেউয়ে কিন্তু এই পরিমাণটা এখনো দেখা যায়নি। অর্থাৎ আমি যদি বলি যে আজকে গতকালের রিপোর্টটা যদি বলি যে এখানে আমাদের বগুড়াতে 4 জন মারা গেছে, এবং 4 জনের মধ্যে কিন্তু 2 জন বগুড়ার এবং 2 জন কিন্তু পার্শ্ববর্তী জয়পুরহাট জেলায়। সেক্ষেত্রে আমার মনে হয় বগুড়া আমরা এখন পর্যন্ত ঠিক আছে, দ্বিতীয় ঢেউ যেটি সেটিতে কিন্তু আমরা আক্রমণ কিন্তু আক্রান্ত আক্রান্তরা খুব যে বেশি এমনটা আমার কাছে মনে হয়নি, এবং পার্শ্ববর্তী যে জেলাগুলো, সেই জেলাগুলোর তুলনায় কিন্তু আমরা বগুড়া অন্তত ভালো আছি। তবে পার্শ্ববর্তী জেলাগুলোতে বাড়ছে, এবং সর্বোপরি যে দেশের যে করোনা চিত্র, সেই করোনা চিত্র কিন্তু আস্তে আস্তে ভয়াবহ দিক নিচ্ছে, এটি আমার কাছে মনে হয়েছে। যে সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সারা দেশব্যাপী যে 50 জনের মৃত্যু হয়েছে, তার মাঝে আমরা দেখতে পাচ্ছি আসলে খুলনা এবং রাজশাহী এই দুই বিভাগে 15 জন এবং 15 জন করে। আমরা জানি এখানে আসলে সীমান্তবর্তী এলাকাও রয়েছে, আসলে সীমান্তবর্তী এলাকার যে বিভাগগুলো রয়েছে এই দুই বিভাগে আসলে করোনা মৃতের সংখ্যা বেশি। প্রথম থেকে প্রথম ধাপের যখন ছিল তখন কিন্তু আমরা নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা, এই যে ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, ওই দিকটা সংক্রমণটা একটু বেশি ছিল, কিন্তু এখন এই যে গত অবধি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আসলে ওই দিকে বেশি হচ্ছে, যে খুলনা এবং রাজশাহীতে। এক্ষেত্রে আসলে করোনার যে ভারতীয় যে ভ্যারিয়েন্টটি রয়েছে আসলে সেটি দ্বারা অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে, আসলে এই বিষয়ে কি আপনি কতটুকু একমত বলে মনে করছেন যে ওই সকল এরিয়াগুলোতে? এইটা শুধু ভারতীয় যে ভেরিয়েন্ট সেটা আমি বলবো না, ভারতীয় ভেরিয়েন্টের পাশাপাশি যে দ্বিতীয় ঢেউ, যে করোনার যে প্রকোপটা, সেই প্রকোপটাও কিন্তু বেড়েছে। এখানে আমি যদি বগুড়ার কথা বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু যে মারা গেছে, আজকেও যে 2 জন মারা গেছে, সেখানে কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট কিন্তু দেখা যায়নি। এইটা ভারতীয় ভেরিয়েন্ট যে
দেখা গিয়েছে সেটি হলো সীমান্তবর্তী যে এলাকাগুলো, সেই সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতীয় ভেরিয়েন্ট দুই চারটি দেখা দিয়েছে, কিন্তু এখানে কিন্তু ভারতীয় ভেরিয়েন্ট দেখা দেয়নি। এটা আপনারাও যে আমাদের যে করোনা যে প্রকোপটা, সে আগেকার যে প্রথম ধাপের যে প্রকোপটা, সেই প্রকোপটা মাঝখানে আমরা খুবই স্লো গতিতে চলার জন্যই কিন্তু আমাদের এই প্রকোপটা বেড়েছে বলে আমার মনে হয়। ভারতীয় ভেরিয়েন্ট কিংবা ব্ল্যাক ফাঙ্গাস এগুলোতে কিন্তু আসলে সেভাবে কিন্তু আমরা আক্রান্ত এখনো হইনি আমাদের এই দেশে। ভারতের ভেরিয়েন্ট যেহেতু আমাদের বোঝাতে একজনও মারা যায়নি কিংবা একজনও এখন পর্যন্ত আক্রান্ত এখানে ভারতের ভেরিয়েন্ট হয় না, এটা হলো সূত্র হলো সিভিল সার্জন অফিস সূত্র বলছি। সেক্ষেত্রে কিন্তু আমরা যে মনে করবো যে ভারতের ভেরিয়েন্ট আমাদের কাবু করে ফেলছে এমনটি নয়। এই ক্ষেত্রে বগুড়ার ক্ষেত্রে বলি যে আমাদের কিন্তু এখন পর্যন্ত বগুড়া জেলাতে মারা গেছে 331 জন, 331 জন মারা যাওয়ার এই পর্যন্ত মারা গেছে, কিন্তু এখানে ভারতীয় ভেরিয়েন্টে একজনও মারা যায়নি। ভারতীয় ভেরিয়েন্টই একমাত্র দায়ী দ্বিতীয় ভাবে এটি আমি মনে করি না। সেক্ষেত্রে আসলে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আসলে যে আমরা যেটা স্বাস্থ্য ক্ষেত্র বা স্বাস্থ্য ব্যবস্থার যে বিষয়টি রয়েছে, সেক্ষেত্রে আসলে বগুড়ার যে হাসপাতালগুলো রয়েছে, আধুনিক হাসপাতাল, সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেগুলো রয়েছে, আসলে সেইখানে আসলে স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলি কি রয়েছে? আপনি যেহেতু একজন সাংবাদিক এবং স্টাফ রিপোর্টার সময় টেলিভিশনে, আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই। এবং আমাদের সাথে আরো সংযুক্ত রয়েছেন মুজিবুর রহমান মজনু, তার কাছ থেকে আমরা যাবো যে আসলে জেলা প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে তারা কতটুকু কাজ করছেন এবং কিভাবে সমস্যা সমাধান করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আপনার কাছে প্রথমে একটু সমস্যা বলি আমরা জানতে চাই যে বগুড়া জেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আধুনিক দেখা যাচ্ছে এছাড়াও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বিভিন্ন জায়গায়, তো আসলে কি কি অনিয়ম বা সমস্যা বলি রয়েছে আপনারা কাজ করছেন মাঠ পর্যায়ে, আমরা একটু জানতে চাই। আচ্ছা, এখানে সমস্যা বর্তমান যে সমস্যাটা সেটি হলো প্রথম ডোজে যারা আমরা টিকা নিয়েছিলাম অনেকে কিন্তু দ্বিতীয় ডোজটা এখনো পায়নি, এটা একটা সমস্যা। সেটা এখন পর্যন্ত অনেকে দ্বিতীয় ডোজ নিতে পারে নাই। আর বগুড়ার ক্ষেত্রে যদি বলা যায় যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একটা করোনা ইউনিটি করা হয়েছে, এছাড়া মোহাম্মদ আলী হাসপাতাল যেটা 800 শয্যা সেটাও কিন্তু একটা করোনা ইউনিট রয়েছে। পাশাপাশি কিন্তু বেসরকারি একটা হাসপাতাল আছে 1000 শয্যা টিএমএস হাসপাতাল, সেটাতে কিন্তু করোনা ইউনিট আছে। সেক্ষেত্রে আমি মনে করি না যে বগুড়াতে খুব একটা করোনার বিষয়ে সমস্যা হচ্ছে। তবে সমস্যাটা যেটা সেটা হলো প্রথম দিকে যেটি হয়েছিল সেটি আমরা নমুনা জমা দেওয়ার পরে কিন্তু আমাদের এই রেজাল্টটা পেতে কিন্তু বেশ সময় লেগেছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে কেটে গেছে। এখন যেটি অক্সিজেন যে সিলিন্ডার সংকট ছিল সেটাও সেন্ট্রালি ভাবে করা হয়েছে। বগুড়ার ক্ষেত্রে যদি বলা যায় সেটি হলো এখানে যে খুব সমস্যা এমনটি সমস্যা বর্তমানে নেই, তবে জয়পুরহাটে সমস্যা রয়েছে প্রচুর পরিমাণ। জয়পুরহাটে পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের সমস্যা রয়েছে এবং জয়পুরহাটের সমস্যাগুলো কিন্তু আমাদের ধারে এসে পড়ছে, বিশেষ করে যে করোনা রোগীগুলো প্রচুর পরিমাণে করোনা রোগী জয়পুরহাট থেকে এখানে আসছে। সীমান্তবর্তী জয়পুরহাট জেলা হওয়া সত্ত্বেও কিন্তু সেন্ট্রাল অক্সিজেন জয়পুরহাট হাসপাতাল কিন্তু এখনো চালু করা হয়নি, এবং যেটি যে ওখানে যে শনাক্ত করার যে ইয়েগুলো কি গুলো যেগুলো থাকার কথা সেটি পর্যাপ্ত পরিমাণ নাই জয়পুরহাট থেকে কিন্তু এখানে বগুড়াতে আসে শনাক্ত করার জন্য, তারপরে করোনার রেজাল্ট পাওয়া যায়। সেক্ষেত্রে আমি আমি মনে করি জয়পুরহাটকে আরো চালু করা দরকার, সেখানে কিন্তু আরো ভালোভাবে কিন্তু করোনা পরীক্ষা গুলো করা দরকার বলে আমি মনে করি। জি, আমরা একটু যাব মুজিবুর রহমান মজনু সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ তার কাছে, এবং তার কাছে অবশ্যই জানতে চাইবো যে আসলে আপনারা প্রথমে একটু জানতে চাই যে আসলে করোনাকালীন প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউ, এই যে প্রথম ঢেউতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং দ্বিতীয় ঢেউ আসলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং করোনা নিয়ন্ত্রণে কতটুকু সফল হয়েছেন বলে মনে করছেন, একটু সংক্ষেপে জানতে চাই। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এবং সংযুক্ত যারা আছেন প্রত্যেকের প্রতি আমার ধন্যবাদ এবং সালাম রইল। করোনা এটা গোটা বিশ্ব মিলিয়ে প্রস্তুতি একটা মহামারী, আমাদের বাংলাদেশ সহ সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আজকে আক্রান্ত। সেক্ষেত্রে আমি বগুড়ার বিষয়টা বলি, বগুড়া আমাদের এ পর্যন্ত আক্রান্ত রুগী যেটা পরীক্ষা করা হয়েছে টেস্ট হয়েছে প্রায় 77,500 মতো, তো সেখান থেকে পজিটিভ বোধহয় 12,567 জন আমার জানা মতে, আর নেগেটিভ হয়েছে 14,953 জন। আর আমাদের এখানে দুটো জায়গায় করোনা রুগী ভর্তি চিকিৎসা হচ্ছে, একটা মেডিকেল কলেজে আর একটা হলো মোহাম্মদিনী হাসপাতালে। তো এই মোহাম্মদিনী হাসপাতালে আমার জানার মতে বোধ হয় 100+ করোনা রুগীর ভর্তির ব্যবস্থা আছে, এখনও 67 জন রুগী ভর্তি আছেন। এবং আমাদের মেডিকেল কলেজে
সেখানেও আমাদের প্রায় 116 জনের মতো রুগী এখানে ভর্তি করা যায়। আইসিইউ সাপোর্ট আছে আমাদের বোধহয় 13টা, আর বাকি সাধারণ বেড আছে 1টা। তো এই মিলে মোটামুটি বগুড়ার অবস্থা এখনো খুব একটা খারাপ নাই, আমরা ভালো আছি। তবে মানুষজন স্বাস্থ্যবিধি মানতে খুবই অনাগ্রহ প্রকাশ করে, এটা আমাদের দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক। শুধু আমাদের বগুড়ায় না, সারা দেশে কিন্তু এই প্রবণতা আপনারা দেখছেন। লকডাউন দেওয়ার পরে মানুষ সেটা মানতে চায় না। তো আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের চিকিৎসকবৃন্দ যারা আছেন, সবাই মিলে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের করোনা রোগীর সেবা দিয়ে যাচ্ছেন, এবং তারা সাধ্যমতো টেস্ট বিভিন্ন পর্যায়ের যেগুলো টিকিট টিক দিয়ে বিভিন্ন ভাবে টেস্ট করা হচ্ছে, এবং সম্ভাব্য যতটুকু সহযোগিতা তারা দিয়ে যাচ্ছেন আর কি। জি, জেলা আওয়ামী লীগের আপনি একজন সভাপতি, তো সেক্ষেত্রে আসলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে কি কি করা হয়েছে করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এবং সাধারণ মানুষ যারা রয়েছেন জীবন জীবিকার সাথে যারা লড়ছেন তাদের জন্য কি করা হয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য? এ বিষয়ে আপনার আমি জানাচ্ছি আপনাকে এই জন্য, সেটা হলো যে প্রথম যখন করোনা মার্চ মাসে আমাদের দেশে আক্রান্ত হলো, ঠিক ওই মুহূর্তেই আমরা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা প্রচারপত্র করছি, এবং স্বাস্থ্যবিধির কি কি করণীয় এগুলো ব্যাপারে আমরা জেলার প্রত্যেকটা উপজেলায় কিন্তু আমরা এগুলো ব্যাপারে আমরা প্রতি মানে লিফলেট বিতরণ করছি। আমাদের সাধ্যমতো স্বাস্থ্য সামগ্রী যেটা দেওয়া রাজনৈতিকভাবে আমাদের জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায় থেকে, এটা আমরা আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করছি মানুষকে সচেতন করার জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে, এবং ইউনিয়ন পর্যায়ে আমরা নেতাকর্মীদেরকে মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছি। এবং এই সুরক্ষা সামগ্রী সেটা আমরা রাজনৈতিকভাবে, তারপরে আমরা উপজেলা পর্যায়ে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি আহ্বান জানিয়েছিলেন যে করোনা রুগী যারা আক্রান্ত না বাড়ে, এই স্বাস্থ্যসেবা যতটুকু সাহায্য প্রদান করা, এবং করোনাকালীন সময়ে যারা মানে কর্মহীন অবস্থায় হচ্ছে তাদেরকেও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন দেশের বিত্তশালী এবং রাজনৈতিকদের। তার আহ্বানে সাড়া দিয়ে আমরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে প্রায় 15-20 হাজার মানুষকে আমরা রাজনৈতিকভাবে আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে গেছি। সেক্ষেত্রে আরেকটু বিষয় জানবার রয়েছে যে আসলে আপনারা আপনাদের পরিকল্পনা ছিল করোনাকালীন যে মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন, তাদের সহায়তা করবেন, প্রণোদনা থেকে শুরু করে আর্থিক সহায়তা, বিভিন্ন ত্রাণ সামগ্রী, আসলে আপনারা কি কি পরিকল্পনা রয়েছে যেগুলো আপনারা এখনো বাস্তবায়ন করতে পারেননি কিন্তু পরিকল্পনার আওতাধীন ছিল করোনাকালীন? করতে পারিনি তা কিন্তু ঠিক না, আমরা কিন্তু করেছি, আমরা খাদ্য সহায়তা দিচ্ছি মানুষ। জি, করেছেন কিন্তু কিছু অপ্রতুল রয়েছে যেগুলো আসলে পরিকল্পনার ভেতরে ছিল, হয়তো বা সীমাবদ্ধতার কারণে করতে পারেননি, সেগুলো সামনে করবেন ভবিষ্যতে, ভবিষ্যতে সামনে করবেন। আমাদের সীমিত তো আমরা ব্যক্তিগত পর্যায়ে থেকে, আর সরকারি ভাবে যে উদ্যোগ আছে সেটা তো ব্যাপকতর আছে, এটা তো আপনারা জানেনই, জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ পৌরসভার মাধ্যমে এই যারা কর্মবিহীন হয়েছে তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে, তারপরে আপনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা কর্মবিহীন হয়েছে, দিন মজুর, ক্ষেত মজুর, তারপরে আপনার রিক্সা চালক, ভ্যান চালক ইত্যাদি ইত্যাদি পর্যায়ে, সেলুন শ্রমিক, সব হোটেল শ্রমিক, এগুলো কিন্তু সরকারিভাবে ব্যাপক সহায়তা দেওয়া হয়েছে, খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে, এবং আমরা রাজনৈতিকভাবে বললাম যে আমাদের সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি, এবং এটা এখনো অব্যাহত আছে, আমাদের সাধ্যমতো আমরা কাজ চালিয়ে যাবো। জি, এই যে করোনাকালীন যে পরিস্থিতি, এই যে গত 1.5 বছর যাবত আমরা জানি চীনের উহানে নভেম্বর 2019 সালে শুরু হয়েছিল করোনার প্রভাব, আমাদের দেশে মার্চ মাসে করোনার প্রভাব শুরু হয়, লকডাউন প্রক্রিয়া শুরু হয় 2020। তো সেক্ষেত্রে আসলে এই যে 1.5 বছর যাবত আমরা লকডাউন প্রক্রিয়ার ভিতরে আছি, এক্ষেত্রে আমরা অর্থনৈতিক বিভিন্ন সমীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আমরা বাংলাদেশকে যদি বিভিন্ন ভাবে ভাগ করি, মধ্য উচ্চবিত্ত, উচ্চ উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, এই যে 4-5টি ক্লাস বা শ্রেণীতে যদি ভাগ করি, করোনাকালীন অনেক মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের জীবন জীবিকার ক্ষেত্রে তারা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্তে নেমে গেছেন, নিম্নবিত্ত থেকে নিম্নবিত্ত নেমে গেছেন, এই যে যে পরিস্থিতি আসলে সেক্ষেত্রে আসলে উত্তরণের জন্য আসলে কতটুকু সময় লাগবে সেই আগের পজিশনে যাওয়ার জন্য মানুষের জীবন জীবিকার, এবং আসলে এটা কিভাবে আবার রিকভারি করা যায় সেটি সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে কতদিন লাগতে পারে আমরা সেই আগের জায়গায় ফিরে যাওয়ার জন্য? এটা তো নির্ভর করছে করোনার এই যে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কৌশল নেওয়া উচিত সেই জায়গায় যাওয়ার জন্য। আমাদের কৌশল গুলো তো এটা রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে নেওয়া হচ্ছে, মানে ব্যক্তি পর্যায়ে বা রাজনৈতিক ভাবে এটা নেওয়া কতটুকু মানে সম্ভব এটা তো আপনি বোঝেন। তবে সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে
তার করোনা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত তার যে পদক্ষেপগুলো, এটা কিন্তু গোটা বিশ্ব আজকে নন্দিত করেছেন, তাকে অভিনন্দন জানিয়েছেন এবং সফলতা পাইছেন, এবং জিডিপি প্রবৃদ্ধি হার বলেন, অন্য কোনো অর্থনৈতিক বিষয় বলেন, এটা কিন্তু আমাদের দেশে তুলনামূলকভাবে অনেক দেশের থেকে আমাদের কিন্তু এখনো ভালো অবস্থানে আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর যদি করোনার প্রাদুর্ভাবটা যদি কমে যায়, এর মধ্যেও কিন্তু আপনি লক্ষ্য করেছেন যে লকডাউনের মধ্যেও দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য দেশের শিল্প কারখানাগুলো কিন্তু উনি সচল রাখার চেষ্টা করেছেন, স্বাস্থ্যবিধি মেনে চালু রাখছেন, এবং দেশের মূল যে উন্নয়নের কাজগুলো সেগুলো কিন্তু স্বাস্থ্যবিধি মেনে উন্নয়নের ধারা অব্যাহত রাখারও চেষ্টা করেছেন। এক্ষেত্রে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা অবশ্যই আশাবাদী, আল্লাহ যদি সহায় থাকে এবং এই করোনার প্রাদুর্ভাব যদি নিয়ন্ত্রণ থাকে, আমরা আমরা সফলতা হইতে আমরা সফল হইতে পারবো ইনশাল্লাহ। আমরা খুব ক্ষতিগ্রস্ত, যেটুকু হবার তো তো হচ্ছেই, এটা তো স্বাভাবিক, আর গোটা বিশ্বই ক্ষতিগ্রস্ত, আমাদের তো দরিদ্র দেশ, অনেক বড় বড় দেশ আমাদের তো কিন্তু তাদের জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে, কিন্তু আমরা কিন্তু এটা ধরে রাখতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে। সেক্ষেত্রে আমরা মনে করি যে আল্লাহর ইচ্ছায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা এটা কেটে উঠতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আসলে বাজের ভাবনাটা কি হতে পারে? আমরা জানি যে আমাদের করোনাকালীন আমাদের টিকার সংকট রয়েছে, সারা পৃথিবীব্যাপী টিকার সংকট রয়েছে, মানে জনসংখ্যার তুলনায়। তো সেক্ষেত্রে আমাদের দেশে প্রায় আমরা যদি 18 থেকে 20 কোটি জনগণ যদি আমরা চিন্তা করি জনসংখ্যার পরিমাণ, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু 18 থেকে 20 কোটি টিকাও প্রয়োজন, এর 2 ডোজ করে হলে কিন্তু এর ডাবল প্রয়োজন। তো এক্ষেত্রে আসলে এই যে আগামী যে বাজেট, অর্থ বছরের বাজেট, আসলে এই বাজেটে টিকার বড় মানে টিকা কিনে আনা এবং টিকা ক্ষেত্রে যে টিকা ব্যবস্থাপনা, তো এবং এক্ষেত্রে আসলে আর্থিক পরিমাণ, বরাদ্দের পরিমাণ আসলে কতটুকু বাড়ানো প্রয়োজন, এবং এই ক্ষেত্রে আপনার আসলে মতামতটা কি রয়েছে? না, আমি তো মনে করি যে বাজেট ঘোষণা হয়েছে ইতিমধ্যে, খসড়া যেটা আপনারাও দেখছেন, আমরাও দেখছি, দেশবাসী দেখছে, আন্তর্জাতিক বিশ্ব জানে, এবং স্বাস্থ্য খাতে কিন্তু এই করোনাকে সামনে রেখেই যে বাজেটটা পূরণ হয়েছে সেদিক থেকে 32,000 কোটি টাকা বাজেট হয়েছে। গত বছর ছিল 29,000 কোটি থেকে একটু বেশি, 32,000 সামথিং রয়েছে। জি, তো সেক্ষেত্রে এই টিকার যে ব্যাপারটা আমাদের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে যে কথা ছিল, যে চুক্তি ছিল, এটা তো আপনি জানেনই। হ্যাঁ, সেরাম ইনস্টিটিউটের আমাদের যেটা, তো এটা যেভাবে দেওয়ার কথা ছিল আমাদের, যে শর্ত ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে ভারতে ব্যাপক সংক্রমণ বৃদ্ধি হওয়ার কারণে তারা এই চুক্তিটা বাতিল করছে। তারপরে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বসে নাই, উনি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে রাশিয়া চীন সর্বশেষ চুক্তি করতে, এবং চীন থেকে প্রতি মাসে আপনার 50 লাখ করে, হ্যাঁ 50 লাখ করে টিকা আসবে, এটি ইতিমধ্যে চুক্তি হয়েছে, এবং আমাদের প্রথম ডোজ দেওয়ার পরে ওই 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 কি বলে ওই টিকাটাই আর কি, যেটা আমরা প্রথম ডোজে দিছি, সেটা কিন্তু আমেরিকার থেকেও ব্যবস্থা করা হয়েছে, আমেরিকাও সেই ডোজটা দ্বিতীয় ডোজের যে ব্যবস্থাপনা সেটা উনি করেছেন। এই থেকে আমরা মনে করি যে সরকার ইতিমধ্যে যে পদক্ষেপ নিয়েছে, আমার দেশের মানুষ ইনশাল্লাহ টিকাবিহীন কেউ থাকবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আসলে আসলে 32,000 কোটি টাকা যেটা বলা হয়েছে, সেক্ষেত্রে আসলে এটা যদি 64,000 কোটি টাকা হতো যদি আমরা স্বাস্থ্যক্ষেত্রে এবছরের বাজেট দেখতে পেতাম, কারণ করোনাকালীন সংকট, এক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ যতটুকু দেওয়া যায়, অন্যান্য সেক্টরে একটু সংকোচন হলেও এই সেক্টরটাকে একটু বাড়িয়ে দিলে সেটা আসলে কেমন হতো বলে মনে করছেন, যদিও এটা কাল্পনিক বলা যাবে এখন। বিষয়টা আমি বলি যে এটা হলো যে বাজেটটা তো রাষ্ট্রীয়ভাবে সব দিক বিবেচনা করে, স্বাস্থ্য যেমন আমাদের সুরক্ষা দিতে হবে, পাশাপাশি দেশের অন্যান্য সেক্টরগুলো সেদিকে কিন্তু রাষ্ট্রের দেশের জাতির প্রয়োজনে সব দিক বিবেচনা করে তার বাজেট পূরণ হয়। বিশেষ একটি সেক্টরের প্রতি কিন্তু খেয়াল রাখা হয় না, তবে স্বাস্থ্য মানুষের অত্যন্ত প্রয়োজন, সেদিক বিবেচনা করা করেই মনে হয় আমাদের বাজেটটা ঘোষণা হয়েছে। আর প্রয়োজন বোধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো ব্যবস্থা যে কোনো ভাবে কিন্তু করবেন বা করেন, এই প্রমাণ কিন্তু বাংলাদেশে এটা উনি মানে এস্টাবলিশ করতে পেরেছেন আমি মনে করি। সেক্ষেত্রে আসলে বগুড়াতে যে বিষয়টি রয়েছেন, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মাজেদুর রহমান তিনি বললেন যে বিষয়টি, যে করোনা টিকা পরীক্ষার ক্ষেত্রে একটু অগ্রাধিকার দেওয়া উচিত বগুড়াতে, এবং করোনার দ্বিতীয় ডোজ, আমরা জানি ডোজের অনেক জায়গায় সংকট রয়েছে, সেই বিষয়ে আসলে একটু আপনার কাছে একটু জানতে চাই যে আসলে জনপ্রতিনিধি যারা আপনারা কিভাবে সাহায্য সহযোগিতা করবেন, এবং সিভিল সার্জন মহোদয় রয়েছেন তাকে অবহিত করবেন অবশ্যই। দ্বিতীয় ডোজের আমরা তো করি, এবং তারা আসলে আমাদের পক্ষ থেকে বলেন, আর আমাদের বগুড়ায় যারা স্বাস্থ্যসেবা নিয়োজিত আছেন তাদের কিন্তু আমার জানা মতে কোনো ঘাটতি নাই,
আর দ্বিতীয় ডোজের যে সমস্যাটা তো সার্বিকভাবে সারা দেশেই হয়েছে। তো দেশে এখানে হচ্ছে সেই এবং দ্বিতীয় ডোজ তো আমাদের আনার ব্যবস্থা হচ্ছে, যেটা আমেরিকা থেকে আসতেছে, আমরা আশা করি যে স্বল্প দিনে চলে আসবে, আজকে ডোজটা দেওয়া শুরু হবে। আর 19 তারিখ থেকে তো আপনার দ্বিতীয় ডোজ, আবার প্রথম ডোজ থেকে আবার শুরু করার পরিকল্পনা আছে, সরকার ইতিমধ্যে ঘোষণাও দিয়েছে। কাজেই আসলে আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আসলে অর্থ বছর যে বাজেট রয়েছে, সেই স্বাস্থ্য খাতে যে বাজেট রয়েছে, আসলে আমরা কি সারা দেশের সকল মানুষকে আসলে করোনা টিকার আওতাধীন বা অন্তর্ভুক্ত হব কিনা এই বাজেটে, সেই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। না, আমি তো বললাম যে সরকার যে পরিকল্পনা নিয়েছে, ইতিমধ্যে যেভাবে চুক্তি হয়েছে সেখানে, এবং আমরা নিজের দেশেও টিকা বানানোর প্রস্তুতি আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের কোনো মানুষকে টিকাবিহীন থাকবে বলে আমি মনে করি না, উনি এটা করবেন ইনশাল্লাহ। এবং এটা পরীক্ষিত যে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন সেটা কিন্তু উনি করেন, কেউ সাহায্য দেখ না দেখ, নিজস্ব অর্থায়নে কিন্তু এই কাজগুলো, বড় বড় প্রকল্প কিন্তু উনি এটা ইতিমধ্যে মানে কাজে হাত দিচ্ছেন এবং কৃতকার্য হওয়ার পথে সবগুলো। এটা আমি আর বিস্তারিত না বললাম, আপনার জানেন নিশ্চয়ই। জি, সেক্ষেত্রে আমি ধন্যবাদ আশাবাদী। আপনাকে আমাদের, জি জি অবশ্যই আমাদের সাথে সংযুক্ত আছেন ডক্টর সামির হোসেন মিশু, তিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিনি বগুড়া সদর সদর থেকে। জনাব ডক্টর সামির হোসেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছেন। আমরা একটু আসলে জানবো যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আসলে কি কি সংকট রয়েছে, সমস্যাগুলি রয়েছে, যেগুলো আসলে জোরদার করা প্রয়োজন করোনা ক্ষেত্রে, করোনাকালীন চিকিৎসা সেবার ক্ষেত্রে, এবং অন্যান্য যে সকল রোগ রয়েছে, প্রসূতি বা এছাড়াও যে অস্ত্রোপচার থেকে শুরু করে, আমরা এই সমস্যাগুলি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে একটি সময় উপযোগী প্রশ্ন আপনার। আমরা করোনা যখন প্রথম আমাদের 2020-এ আমরা করোনার মুখোমুখি হই বাংলাদেশ মার্কে, সে সময়টা একেবারেই নতুন পরিস্থিতি ছিল আমাদের কাছে। আমরা কিংকর্তব্য ছিলাম সকলেই, কি করব, কি হবে, কিভাবে আমরা এগিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন, এবং আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা একটু প্রথমেই, আমাদের সময় সীমিত, আমরা একটু সমস্যা বলে জানতে চাচ্ছি, আপনি নির্দিষ্ট করে আমাদের সমস্যা বলে বলেন যে স্বাস্থ্য কমপ্লেক্সে কি কি সমস্যাগুলি রয়েছে যেগুলো সমাধান করা খুবই প্রয়োজন, এবং 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 সাধারণ মানুষ যারা অবশ্যই তারা চিকিৎসা সেবা পাবেন বলে সেই উদ্দেশ্যে প্রশ্নটি করা রয়েছে। তো এই কারণে সমস্যাগুলি আমরা একটু জানতে চাই, এবং সিভিল সার্জন মহোদয় অবশ্যই অভিযোগ করবেন আপনারা। জি, সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কথা বলেছেন আপনারা, সেক্ষেত্রে সবচেয়ে আমাদের বড় যে জিনিসটি, আমাদের সদরে কোনো হসপিটাল থাকে না, সদর উপজেলাতে কোনো হসপিটাল থাকে না। সেই ক্ষেত্রে আমরা যখন প্রথমেই করোনার নমুনা পরীক্ষা করতে যাই, সে সময় আমরা একটি বিরাট মানে বাধার সম্মুখীন হই, যেহেতু আমাদের করোনা পরীক্ষা করতে গেলে গ্লাভস, তারপরে হেক্সিসল, মাইক্রোপোর ইত্যাদি বিভিন্ন উপকরণ আমাদের লাগে, আমরা সংকটে পড়ি। তবে আমাদের সুখের ব্যাপার হচ্ছে যে আমাদের মানে প্রশাসন থেকে, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে, এবং বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, তারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন ভাবে। বরাদ্দ না থাকা সত্ত্বেও আমরা আমাদের এলাকার রাজনীতিবিদ, আমার প্রশ্নটি ছিল ডক্টর সামির হোসেন মিশু, আমার প্রশ্নটি ছিল সমস্যা বলে কি রয়েছে। আমরা জানি যে প্রত্যেকটি রাজনীতিবিদ থেকে শুরু করে প্রশাসন অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করার পরেও যে সকল সমস্যাগুলি রয়েছে বর্তমানে, সেই সমস্যাগুলিগুলো আমরা জানতে চাই, এবং সেই সমস্যাগুলি অ্যাড্রেসের মাধ্যমে অবশ্যই সমাধানের রাস্তা খুঁজে বের করতে চাই, যে আমরা সমস্যা জানতে চাই। আমাদের যে সমস্যা সেটি হচ্ছে নমুনা সংগ্রহে আমাদের উপকরণের অভাব, আমাদের কোনো ভেহিকেল নেই, আমাদের বাড়িতে গিয়ে গিয়ে যে কন্টাক্ট ট্রেসিং করতে হয়, সেই কন্টাক্ট ট্রেসিং আমাদের মেডিকেল টেকনোলজিস্টরা যে বাড়িতে যান, পজিটিভ যে রোগী হয়েছে তাদের বাড়ির সদস্যদের কারো কারো নমুনা সংগ্রহ করতে হয়, সেক্ষেত্রে আমাদের কোনো গাড়ি গাড়ির বরাদ্দ নেই, তেলের বরাদ্দ নেই, এবং আমরা এই যে এত সংখ্যক রুগী, এই রুগীকে আমরা আমাদের এখানে যখন রিপোর্ট আসে থেকে, আমরা আমাদের এখানে কন্ট্রোল রুম থেকে আমরা সকল রোগীকে
ইনফরমেশন জানাই যে এরপরে এই যে একটি ব্যবস্থাপনার যে আমাদের আমাদের যে ব্যবস্থাপনা থাকবে সেই ব্যবস্থাপনাটি নেই, আমরা নিজ ব্যবস্থাপনা এগুলো করার চেষ্টা করছি। তবে আমাদের নেতৃবৃন্দ আমাদের অনুরোধ যে সরকারের উচ্চ মহলে এই ব্যাপারগুলো একটু আলোচনা, যে যদি আমরা বরাদ্দ না পাই তাহলে আমাদের এই এত বড় একটি কাজ, যেমন আমাদের আজকে শুধু বগুড়া সদরেই আমার রোগীর সংখ্যা হচ্ছে 8774 পজিটিভ রোগী হয়েছে। এত বড় রোগীর সংখ্যাকে একটি হসপিটাল না থাকা অবস্থায় এটিকে ম্যানেজ করা, এটার নমুনা সংগ্রহ, এবং এখন যেটি আমাদের হচ্ছে যে গতকাল আমাদের বগুড়া জেলায় 20.7% সংক্রমণের হার ছিল, এই হারকে আমরা আমরা যদি কমিয়ে আনতে চাই তাহলে আমাদের যে ব্যবস্থাপনা গুলো গ্রহণ করা সরকারের, এটি কিন্তু আমাদের পরিপত্র ছিল যে প্রতিটি মহল্লায় কমিটি করে সেটিতে জনপ্রতিনিধি নেতা সেই এলাকার বৃত্তিমূলক সমাজসেবী হিসেবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী দিয়ে একটি কমিটি গঠন করে মহল্লায় মহল্লায় একটি কমিটি গঠন করা, এই জিনিসটাতে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এই এই কারণে যদি লকডাউন হয় কিংবা যে কোনো ধরনের মানে সচেতনতার জন্য আমাদের যদি এলাকা ভিত্তিক কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা একটু অসুবিধা সৃষ্টি হচ্ছে। আমাদের যদি অতি সত্ত্ব মহল্লাগুলোতে ওয়ার্ড ভিত্তিক কিংবা ইউনিয়ন ভিত্তিক আমরা যদি কমিটি করে এই জিনিসগুলো করতে পারি তাহলে আমার মনে হয় যে করোনা মোকাবেলা করা আমাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমরা সমস্যা বলি আপনার কাছ থেকে শুনলাম এবং সমাধান দেখালেন। জি আমরা একটু যেতে চাই জনাব মদে চ্যানেলস এর প্রতিনিধি যিনি মিলন, জনাব মিলন আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমরা একটু তার সাথে জনাব মিলন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি। জি আপনার কাছ থেকে জানবো যে বগুড়া এখনো স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এছাড়াও রয়েছে বিভিন্ন সদর হাসপাতাল এবং আমরা জানি ডায়াগনস্টিক সেন্টারগুলো যেগুলো রয়েছে, আসলে সেই সেই সকল জায়গায় আসলে করোনাকালীন চিকিৎসা এবং করোনার বাহিরে যে অন্যান্য যে সকল রোগ রয়েছে আসলে এক্ষেত্রে কি কি সমস্যাবলী রয়েছে এবং আপনার এলাকার অবকাঠামো উন্নয়নের অন্তরায় হিসেবে আসলে কি কি রয়েছে, কি কি সমস্যা রয়েছে, শুধু আমরা সংক্ষেপে আপনার কাছ থেকে মূল বুলেট পয়েন্ট বা সমস্যাটি আমরা জানতে চাই। জি আমাদের বগুড়া জেলায় যেগুলো স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, ক্লিনিক রয়েছে, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এগুলোতে আসলে সবগুলোতে তো করোনা টেস্ট করা সম্ভব হচ্ছে না। আর করোনার যে সমস্যা এই টেস্টগুলোর ওদের উপকরণ অনেক অভাব, এই উপকরণগুলো যদি সহজে তারা পাইতো আমার মনে হয় সাধারণ জনগণ খুব উপকৃত হইতো। আর এক্ষেত্রে আসলে ওই যে অবকাঠামোগত যে ব্যাপারটি রয়েছে সেই বিষয়ে আপনি আমাদেরকে একটু অবশ্যই জানাবেন যে আসলে কি কি সমস্যাগুলি রয়েছে, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যেগুলো করোনাকালীন সম্পূর্ণ করা প্রয়োজন ছিল কিন্তু আসলে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গেছে, তেমন কোন কাজ রয়েছে কিনা? বর্তমানে বগুড়াতে রাস্তাঘাট, ব্রিজ অনেক অনেক সমস্যা, বর্ষাকাল মানুষের চলাচলের জন্য ম্যাক্সিমাম রাস্তাঘাটই আমাদের বগুড়াতে সমস্যায় রয়ে গেছে। আমাদের বগুড়ার শেরপুর থেকে শুরু করে বগুড়ার প্রবেশদ্বার, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়াতে শেরপুর থেকে শুরু করে রংপুর পর্যন্ত মেন রোডের রাস্তার সংস্কারের কারণে চলাচলের অনেক সমস্যা, সবসময় বলতে গেলে সব সময় জ্যাম লেগেই থাকে। আগে আমরা দেখছি যে 5-10 মিনিটে আমরা শেরপুর থেকে সদর পৌঁছতে পারছি কিন্তু এখন শেরপুর থেকে সদরে পৌঁছতে গেলে ন্যূনতম 1 ঘন্টা সময় লেগে যায়। এই রাস্তা সংস্কারের কারণে প্রতিটা জায়গায় জ্যাম, রাস্তা সরু হয়ে গেছে, রাস্তা ভাঙার কারণে গাড়ি ঘোড়া চলাচল খুব দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে। জি ধন্যবাদ আপনাকে, আমরা একটু শেষবারের মতো যেতে চাইবো মুজিবুর রহমান মজনু সভাপতি বগুড়া জেলা আওয়ামী লীগ। জনাব আপনি সমস্যাটি শুনলেন, আসলে এক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাই সমাধানের রাস্তা কি? রাস্তার যে ব্যাপারটা আমার জানা মতে ইন্টারনাল যে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ উপজেলা টু ইউনিয়ন টু উপজেলা হেডকোয়ার্টার, উপজেলা টু জেলা হেডকোয়ার্টার, এখানে খুব একটা বড় সমস্যা আছে বলে আমার জানা নাই।
আর মিলন সাহেব যে কথাটা দিলে বললেন, এটা কিন্তু যেহেতু আপনারা জানেন যে হাইওয়ে ফোর লেনে কাজ হচ্ছে, এটা একেবারে সেই টাঙ্গাইল থেকে শুরু করে আপ টু দিনাজপুর, এই হাইওয়ে এই ফোর লাইন হওয়ার কারণে এখানে যে সমস্যাটা এটা তো খুবই স্বাভাবিক। আর শেরপুর থেকে বগুড়া যাওয়ার যে ব্যাপারটা, এটা আগে লাগতো 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা, এখন সেখানে প্রায় 45-50 এক ঘন্টা লাগবে। আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন, আমাদের সাথে স্টাফ রিপোর্টার সময় টেলিভিশনের মাজিদুর রহমানও রয়েছেন, তার কাছে একটু জানতে চাই আসলে এক্ষেত্রে আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে পুলিশ বা এছাড়া রাস্তায় যারা টহল রয়েছেন ট্রাফিক পুলিশ, তারা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যানজট নিরসনে, এই এই বিষয়টা আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই। প্রথমে যেটি বলতে চাই সেটি হলো মেন যে সমস্যাটা, আমরা শহর থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একটা রাস্তা 10 বছরে কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তাটি সম্পূর্ণ করা যায় নাই, অবশ্য সরকারি অ্যালটমেন্ট ছিল, সরকারি টাকা পয়সা ছিল, সব ছিল, কিন্তু কেন এই মানে গতিটা পাচ্ছে না, এই যে লিঙ্ক রোডটা যেটা বাইপাস রোডটা, এটা আমাদের একটা প্রশ্ন থেকেই যায় এটা। আর যেটা আপনি বললেন যে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী যানজট নিরসনে কেমন ভূমিকা রাখছে, এটি যদি প্রথমে বলা যায় যে আমাদের বগুড়া শহরের ভিতর দিয়ে 12টি রেল গেট আছে কিন্তু কোনো ওভারপাস আন্ডারপাস কিছু নেই, স্বভাবতই এখানে যে যানজট হবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশের ব্যবস্থা রয়েছে এখানে এরকম না, এটা বিকল্প একটা চিন্তা করতে হবে যাতে করে এই রেল গেট গুলোতে আন্ডারপাস কিংবা ওভারপাসের কোনো একটা সিস্টেম করতে হবে যাতে করে এই যানজট গুলো কমানো যায়। আর হাইওয়ে কথা যেটি বলতে চাচ্ছি সে কিন্তু এখন পর্যন্ত হাইকোর্টের নির্দেশ অমান্য করে কিন্তু সিএনজি অটো রিক্সা এগুলো কিন্তু চলছে, এগুলো কোনো এখন পর্যন্ত বাধা নেই, এই কারণে কিন্তু দুর্ঘটনাকালীন সময়ে দ্রুত গতিতে রোগী আনা কিন্তু খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। প্রকল্পটি শেষ হওয়ার সময়সীমাটা কত সাল ছিল এবং শুরু শুরু হয়েছে কত সাল এবং শেষ হওয়ার কথা অবধি কত সালে, সেই বিষয়টি আমাদেরকে একটু জানান। এটা তো লম্বা রাস্তা, এখন বগুড়ার প্রশ্নটা তো শুধু বগুড়া না, এটা তো হলো একদম আপনার ওই যে টাঙ্গালের পর থেকে শুরু করে দিনাজপুর পর্যন্ত টেন্ডার হয়েছে, বিভিন্ন গ্রুপ কাজ পাইছে, এটা লম্বা সময়। কেবল এরা জায়গা হুকুম দখল করা, তারপরে সেই জায়গাগুলো কনস্ট্রাকশন বাড়িঘর স্থাপনা ভাঙ্গা, এটা তো একটা সময়ের ব্যাপার। তো আমরা আমার জানা মতে যতদূর জানি যে 22 সালের মধ্যে আমাদের বগুড়া পোর্শনটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে আসবে, মানে প্রায় সমাপ্তির পর। তার আমি যতটুকু ধারণার থেকে বলতেছি সেটা হলো যে 21 সালে যেহেতু আবার বর্ষাকাল, এছাড়া এই কারণে কিছুটা কাজের ছবি রাখতে, তবে ঠিকাদার যারা কাজ করতে নিয়োগ করা আছে তাদের কাজের গতি কিন্তু ভালো আমার জানা মতে, আমি একজন ঠিকাদার সেই হিসাবে আমি দেখছি তো তাদের গতি ভালো। তবে এই এই 21 সালের মধ্যে মোটামুটি বগুড়ার শেরপুর বগুড়া বা আমাদের এই রাস্তাটা মোটামুটি একটা গ্রহণ মানে ব্যবহার উপযোগী ভালো অবস্থায় আসবে বলে আমি মনে করি। জি, সেক্ষেত্রে আসলে শেষ হতে পারে কত সালে, সেই সেই প্রশ্নটি যদি রয়েছে, এটা তো আমার বলা মুশকিল, এটা তো ডিপার্টমেন্টের ব্যাপার, একটা বিভাগ থেকে এটা টেন্ডার করা হয়, সেখান থেকে কাজে কার্য দিয়ে সময় দেওয়া হয়, তারপরে নানান জটিলতার কারণে কিছু আগে। আমরা জানি যে আসলে প্রত্যেকটি পরিকল্পনার ক্ষেত্রে একটি সময় থাকে যেটা স্টার্টিং টাইম এবং ফিনিশিং টাইম, শুরুর সময় এবং শেষ সময়, তো আসলে কখনো কখনো বিলম্বিত হয়, আমরা জানি কখনো কখনো বিলম্বিত হয় 1 বছর 2 বছর 6 মাস, তো সেক্ষেত্রে আসলে স্টার্ট কবে হয়েছিল এবং শেষ হওয়ার কথা ছিল কবে, শেষ হওয়ার কথা ছিল সেই জিনিসটা আমি একটু জানতে চাই। স্টার্ট হয়েছে তো মাত্র কয়েক মাস আগে আপনার এই 21 সালে, জি এখন শুরুটা হবে শেষটা হবে আমার জানা মতে বোধহয় 24-এর মধ্যে আর কি। এক্ষেত্রে আমরা জানি যে যদি কনস্ট্রাকশনের কাজ চলে বা অবকাঠামো উন্নয়নের কাজ, কোনো রাস্তা ঘাট মেরামতের কাজ চলে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যারা সার্জেন্ট রয়েছেন, যারা ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে আসলে তাদের অবশ্যই এই তাদের টহল থেকে শুরু করে তাদের ব্যবস্থাপনা এই বিষয়টির উপরে নির্ভর করে আসলে যানজট নিরসন করার উপর অনেকটা বেশি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি অবহিত করবেন আপনার যেখানে থানা রয়েছে
বা আপনার আপনার ঊর্ধ্বতন যারা রয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ অবশ্যই সেই বিষয়টি করবেন। এবং ডক্টর মোহাম্মদ সামির হোসেন, যিনি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিনি কিছু সমস্যার কথা অবশ্যই বললেন। সেই সমস্যা নিরসনে অবশ্যই আপনারা একত্রিত হয়ে সবাই বগুড়াবাসী যারা আছেন অবশ্যই কাজ করবেন এবং সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছি। আমাদের অনুষ্ঠান প্রায় একেবারে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে অসংখ্য অভিনন্দন আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য, বগুড়া থেকে যারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন দর্শক, এছাড়াও আপনাদেরকে অসংখ্য অভিনন্দন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ হাফেজ।